রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিল বঙ্গ বিজেপি তালিকায় প্রাধান্য দেয়া হয়েছে বিজেপির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এবং স্থানীয় নামকেই সেই দিক থেকে দেখতে গেলে বিজেপির প্রার্থী তালিকায় বড় কোনো চমক নেই চার কেন্দ্রের প্রার্থী গেরুয়া শিবিরের সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত চার কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে বিজেপির জন্য সবচেয়ে সম্ভাবনাময় আসন হচ্ছে শান্তিপুর এই কেন্দ্রে বিজেপির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন বিশ্বাসকে প্রার্থী করেছে গেরুয়া শিবির পেশায় স্কুল শিক্ষক বাবুর বাড়ি শান্তিপুর বিধানসভারই অন্তর্গত গোবিন্দপুর গ্রামে দীর্ঘদিন ধরে বিজেপির সাংগঠনিক কাজে যুক্ত তিনি উপনির্বাচনে বিজেপির জন্য আর এক সম্ভাবনাময় কেন্দ্র হচ্ছে দিনহাটা সেখানে প্রার্থী করা হয়েছে প্রাক্তন তৃণমূল নেতা অশোক মণ্ডলকে অশোকবাবু এক সময় তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন বস্তুত উত্তরবঙ্গে তৃণমূলের টিকিটে জিতে আসা প্রথম বিধায়ক তিনি সেবারে বর্তমান তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে হারান অশোকবাবু কিন্তু দু হাজার থেকে দলের সঙ্গে দূরত্ব বাড়ে তার দু হাজার ষোলো নাগাদ বিজেপিতে যোগদান করেন তিনি তারপর থেকেই দলের সংগঠনের কাজ করছেন এলাকায় তার ভাবমূর্তি স্বচ্ছ সেটাকে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির বস্তুত দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে দিনহাটা এবং শান্তিপুর এই দুটি কেন্দ্রেই জিতেছিল বিজেপি তাই উপনির্বাচনে এই দুটি কেন্দ্রে বেশি গুরুত্ব দিচ্ছে তারা বাকি দুটি কেন্দ্র খড়দাও এবং গোসাবায় প্রাপ্ত ভোটের নিরিখে অনেকটাই পিছিয়ে ছিল গেরুয়া শিবির তবে সেখানেও লড়াই ছাড়তে রাজি নয় গেরুয়া শিবির এই দুই কেন্দ্র দলীয় সংগঠনের সঙ্গে যুক্ত স্বচ্ছ ভাবমূর্তি প্রার্থী বাছাইয়ের চেষ্টা করা হচ্ছে খড়দায় তৃণমূলের টিকিটে লড়ছেন জয় সাহা গেরুয়া শিবিরের প্রার্থী পলাশ রানা এবার আপনারা কমেন্ট করে বলুন এই চারটি কেন্দ্রের মধ্যে বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে কোন কোন আসনে